চলে এসেছি আমাদের নিউ ভিডিও নিয়ে। আজকের টপিক হলো চপ ভার্সেস KFC, মানে আমরা বা আমাদের মতো বাঙালিরা যখন চপ কিনতে গিয়ে দেখি 2 টাকা চপের দাম 2.5 টাকা হয়ে গেছে, মানে 50 পয়সা চপের দাম বেড়ে গেছে, তখন আমাদের বুকে যেন মানে একটা অতৃপ্ত বাজ পড়ে। মানে 50 পয়সা বেশি দিয়ে আমরা চপটা কিনবো না, আবার চপ খাওয়াও ছাড়তে পারবো না। অবশেষে অনেক ভাবনা অভিমানের পর আমরা চপটা এই ভেবে রেখে দিয়ে চলে আসব যে দোকানদার একবার ডাকবে যে ভাই 2 টাকাতেই তুমি চপটা নিয়ে যাও। চলুন দেখে নিই সেই ভিডিও। দাদা দুটো চপ দিন তো। হ্যাঁ দিচ্ছি, এলো 5 টাকা দাও। মানে কি বলছেন দাদা, কতদিন হলো আপনি চপ কিনতে আসেননি? আরে বেশি দিন নয় দাদা, ওই লাস্ট 1 মাস আগে চপ কিনে নিয়ে গেছি। ও নো, তাহলে দাদা আপনি 1 মাস হলো চপ কিনে নিয়ে গেছেন, 1 সপ্তাহ আগে তো চপের দাম বেড়েছে। তা বলে দাদা প্রতি পিস চপে 50 পয়সা করে বাড়িয়ে দেবেন? আরে দাদা আলুর দাম বাড়ছে 35 টাকা কেজি, পেঁয়াজের দাম 150 টাকা কেজি, তেলের দাম 120 টাকা কেজি, সব কিছুর দাম বাড়ছে, মাত্র চপের দাম 50 পয়সা বাড়ছে বলে এরকম করছেন? না না, আপনি চপের দাম অনেক বাড়িয়ে দিয়েছেন, সব কিছুর দাম বাড়তে পারে কিন্তু চপের দাম বাড়া যাবে না। চপের দাম 50 পয়সা বেড়ে গেল বলে চলে গেল? এরকম খদ্দের এলে দোকান কী করে চলবে? একবার ডাক না রে, 2 টাকায় 2 টাকা, একবার ডাক, 2টো চপ 4 টাকা, ডাক ডাক। তো দেখলেন চপ কিনতে গিয়ে আমাদের মতো বাঙালিদের এই অবস্থা। তো আমরাই যখন আবার KFC, ডমিনোজ বিভিন্ন বড় বড় রেস্তোরাঁয় খেতে যাই, কেউ যায় বন্ধুদের সাথে, কেউ যায় বান্ধবীর সাথে, কেউ যায় গার্লফ্রেন্ডের সাথে, কেউ যায় বউয়ের সাথে, আবার অনেকে যায় বৌদিদের সাথে, তো তখন আমাদের হাবভাবই আলাদা হয়ে যায়। মানে একটা রাজকীয় ব্যাপার চলে আসে, রেস্তোরাঁয় খেতে এসেছে, অন্যরকম ব্যাপার। তো চলুন দেখে নিই তখন আমাদের হাবভাব কীরকম হয়। ভাই কি খাবি বল, খালি অর্ডার কর, আজকে সব খরচা আমার, আমি আজ খাবো। ঠিক আছে তাহলে ওয়েটারকে মেনু কার্ড আনতে দে না, দেখা যাক কি আছে সেই অনুযায়ী খাবো। তাহলে ওয়েটার আসুক। ডাক ওয়েটার। ও ওয়েটার, হ্যাঁ স্যার বলুন কি খাবেন? কি খাবি অর্ডার করে দে। এক কাজ করো তুমি, লেগ পিস, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আসো তো। ঠিক আছে আসছে। ভাই অনেক খাওয়া হয়ে গেছে, পেট ভরে গেছে, আমি আর খেতে পাচ্ছি না, আমি রেখে দিলাম। ওয়েটার ওয়েটার, 500 টাকা হয়েছে বিল, আর 110 টাকা GST, আর এতে বাকিটা যা আছে তুমি রেখে দেবে। ঠিক আছে। তো আপনারা ভিডিওটা দেখলেন, তো এই হচ্ছে আমাদের চপ কিনতে গিয়ে পরিস্থিতি, আর KFC বা বড় কোনো রেস্তোরাঁয় খেতে গিয়ে হচ্ছে আমাদের হাবভাব। তো আপনাদের কাছে আমার একটাই মতামত জানতে ইচ্ছা করে, আমরা যখন বাজারে গিয়ে চপ কিনি, শাকসবজি কিনতে যাই বা কোনো ভ্যানে চাপি, তখন তারা যখন আমাদের থেকে 5 টাকা 10 টাকা বা 1 টাকা 2 টাকা বেশি চায়, তখন আমাদের ওই টাকাটা দিতে খুব গায়ে লাগে। কিন্তু আবার আমরাই যখন বড় কোনো রেস্তোরাঁয় খেতে যাই, সেখানে 500 টাকা 1000 টাকা 1500 টাকা 2000 টাকা বিল হচ্ছে, 100 150 200 GST হচ্ছে, আবার ওয়েটারকে আমরা টিপস দিচ্ছি, তখন আমাদের কোনো ব্যাপারই না, মানে একটা কিছু ব্যাপার না। ভালো করে ভেবে দেখুন এগুলো কি আমরা ঠিক করছি। আর আমি আপনাদের একটা কথা 200% সিওরিটি দিয়ে বলতে পারি, এইভাবে চলতে থাকলে ইয়াং জেনারেশন চপ শিল্প চালাতে পারবে না। এটা এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। হ্যালো গাইস,
আজকে ভিডিওটা আমাদের একটু অন্যরকমের ছিল, সেটা তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকন প্রেস করে দিও এবং নোটিফিকেশান অল করে দিও, যাতে প্রতিটি ভিডিও সবার আগে তোমাদের কাছে আসতে পারে। আর আমাদের একটু সাপোর্ট করো কারণ আমরা নতুন। অবশ্যই লাইক দিও আর বাই। Run.